হ্যালো ব্লগস, ওয়েলকাম টু মাই গাইস। এই যে গাইসদের হুন্ডা হঠাৎ করে সমস্যা হয়ে গেছে, শুরু আছে সূর্য উদয় দেখবে তোমার কেমনে। এই যে ভাই আবার গ্লুকোজ মার কাকি দিচ্ছে, আমরা মোটামুটি রওনা দিয়ে দিছি, আর আমাকে হুন্ডা শরীরটা দুর্বল গতি দেয়, আমাকে আগে রওনা দিয়ে দিছে সকালবেলা। যে আর ওই মনে চাপ ডুবে যাচ্ছে, তো চাপটা দোকান দেখা যাচ্ছে না, সামনে যায় আগে যায় দেখি যে আসলে সূর্য উদয়টা কেমনে হয়। মোটামুটি সানরাইজ পয়েন্টে আমরা চলে এসেছি, তো এর থেকে সাত ওর মনে সূর্য সবই দেখবো। তো মোটামুটি এসে দেখি যে মেলা ব্যানার চলে আসছে, আর আমার সাথে তো এই অসভ্যগুলো তো আছেই। আই লাভ ব্রাজিল ভাইয়া, ওয়াও 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 ভাইয়া, প্লিজ এক্সপ্রেশন দেন। নো এক্সপ্রেশন, আগাটা দিয়ে দিলে লাইক। মোটামুটি আইসা দেখি অনেক মানুষ চলে যাচ্ছে, ওয়াও অস্থির একটা ভিউ, সূর্য কোন দিক দিয়ে উদয় হবে সেটা দেখার অপেক্ষায়। নদীর ঘাটত আসাই দেখি একজনের মিরগি ভেড়া মরছে, হুন্ডালিয়া মনে করেন যে মিরগি ভেড়াবের মতো সূর্যটা উঠলে আমি উঠে যাই ছবিটা তলম চলে না, তারপর সূর্য দেখি। দেখা যাক সূর্য উদয় হওয়ার অপেক্ষায় আমরা। আমার ভিডিও করিচ্ছে দেখেন, ভাইয়া ভাইয়া 48,000 টাকা দামের ক্যামেরা ভাইয়া, আর এগুলো যখন একটা জিনিস গিফট পাওয়া যায় তখন তো ভালোই হয় ভাইয়া। দেখেন এই মেয়ে, আপনি এত ঘাটতে রাখে গো, সুন্দর না বেকার হয়ে থাকেন আরেকবার এক্সপ্রেশন। চর কাউয়া কাকুকে দেখতে যাবো, সূর্য যে উঠপেরি যাচ্ছে না, কর্ম কি মানে মেঘে ঢেকে গেছে আকাশ। এখন আমরা এই যে নিন্দর থেকে সকাল সকালে উঠনো, উঠে তো অবস্থা খারাপ, খুব খারাপ অবস্থা। আমরা তো দেখেন ছবিও তুলিচ্ছি আবার ভিডিও করিচ্ছি, ও এক্সপ্রেশন দেওয়া লাগে, সবই করা লাগে, কিচ্ছু করার নাই। চলেন আমরা দেখি আবার সূর্য, কিন্তু ব্যাপার হচ্ছে ওই মুড়ে থেকে সূর্য উঠবি কে। এ ভাই ওই মুড়ের লোকজন কি টাকা পয়সা দিছে নাকি, ঘুষ দিছে নাকি, ওই মুড়ে থেকে পড়িচ্ছে উঠিচ্ছ কে। আরে ও মুড়ে যে ভাই 1998 সালের আপনি ম্যাট্রিক 8 পাস না, জড়ালে সূর্য মামা, ওটা 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 এ ওটা সকাল আছে। এ ভাইয়া একটু ডাক দেন তো, ডাক দেন তো, যাও উপরে আও। উচিত কথা কলি মামা লাগর থেকে নামো,
সকালবেলা সূর্য উদয় দেখবে এসে আত করে হেলে দিছে। আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু মোটামুটি আমরা দেখার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, অনেকক্ষণ ধরে সূর্য মামাকে ডাকিছি যে মামা ওঠেন ওঠেন, কিন্তু এখন পর্যন্ত উঠছে না। কারণ হচ্ছে যে মেঘের নিচে ঢাকা পড়ে গেছে। মামা খুব ক্লান্ত, এই ঘুমাতেইছে। ও উঠবে না, উঠবে না, উঠবে না, মনু আজগার উঠবে না। ভাইয়া ডাক দেন, ভাইয়া ডাক দেন, উপরে আও চাচা, উপরে আও। জুনিয়র জীবনে মনে হুন্ডাটা দেখেনি, এসে এখানে হুন্ডা দেখতে যাচ্ছে, তাছাড়া দেখা যাচ্ছে না। আজকের মতো কি মিশন ফেল নাকি? যেহেতু আজকের মতো মিশনটা ফেল হয়ে গেল, সেহেতু আমরা চলে যাচ্ছি সামনের দিকে। কাউয়ের চলো আপনাকে দেখতে, কাউয়ের আলমগীর ব্লগকে লাইক দেন, আলমগীরের পাশে থাকেন, বেশি বেশি শেয়ার দেন, আপনাদেরকে অনেক জায়গা দেখা যাবে। একটু পার হওয়ার একটা ব্যবস্থা।